তাইমুম হুসাইন লিখেছেন আমি একজন কুমার ছেলে আমি বিধবা মহিলা বিয়ে করব কিন্তু সমাজ আমাকে খারাপ চোখে দেখে সমাজে মানুষ বলে এটা নাকি খারাপ আসলে এ ব্যাপারে ইসলাম কি বলে সেটা জানতে আমি আগ্রহী না ইসলামে তো যাই ইসলাম কোন অবস্থাতেই এটাকে আলাদা কোনো দৃষ্টিতে দেখেনি ইসলাম আপনি বিধবা করেন কোনো সুবিধা নেই তারপরে বিবাহিত তালাক প্রাপ্তা আপনি করেন তাও কোনো অসুবিধা নেই মানে আপনি বিয়ে করতে ইসলামের শুরুতে কোনো বাধা নেই ডিভর্সি বিয়ে করতে পারেন তারপরে বিধবা বিয়ে করতে পারেন এই তারপরে বয়স্ক বিয়ে করতে পারেন তো এটা আপনার এখতিয়ারের মধ্যে রয়েছে আপনি এটা করতে পারবেন আপনার জন্য ইসলামের শুরু জায়জ রয়েছে সেক্ষেত্রে সমাজের যেই কথাটি আপনি উল্লেখ করেছেন সামাজিকতা যেটাকে বলা থাকে কোনো সামাজিকতা কোনো পারিপার্শ্বিকতা অথবা কোনো এটাকে কী বলা হয়তো প্রচলন যদি ইসলামী সুরতের মূল যেই বিধান আছে বিধানটা কন্ট্রাডিক্ট করে সাংঘর্ষিক হয় তাহলে ইসলাম বিধানেই সেখানে অগ্রাধিকার পাবে ইসলাম বিধানটা সেখানে গুরুত্ব পাবে বেশি সামাজিকতা সেখানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বরং বর্জিত হবে এক্ষেত্রে আমাদের সমাজে যে বিষয়গুলো আছে এগুলো বর্জিত হওয়ার বিষয় কারণ এগুলো এক প্রকারের কুসংস্কার যদি সমস্ত মানুষই মানে শুধুমাত্র মানে কুমারী বিয়ে করতে যায় তাহলে বিধবা আছে তাহলে এরা কোথায় যাবে ফলে সমাজের মধ্যে মূলত অনাচার এবং বিশেষ করে নারীদের উপর জুল এবং অত্যাচার বেড়ে যাচ্ছে এই দিক থেকে যেহেতু ডিভোর্সি হলে তাকে বিয়ে করা হয় না বিধবা হলে তাকে বিয়ে করা হয় না পরে এই ডিভোর্সিরা যা বা বিধবা যারা আছে তারা সমাজের অংশ তারা মানে নিজেদের জীবনের জন্য কোনো উপায় না পেয়ে তারা হয়তো কিছু খারাপ কাজেও জড়িত হয়ে যাচ্ছে এবং সেই খারাপ কাজগুলো দৃশ্যমান হচ্ছে আমাদের সমাজের মধ্যে এক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করার চেষ্টা করছে